সুপ্রভাত। আর এখন টাইম হচ্ছে ঠিক সকাল 10টা, আর আজকে হলো রবিবার, তো হ্যাপি সানডে। আর আমাদের এখানে বাজার বেসিক্যালি রবিবার ভীষণ ভালো বাজার বসে, মানে বলতে গেলে প্রায় সব জিনিসই পাওয়া যায়। সেই জন্য আজকেই প্রত্যেক রবিবারের মতো এবারেও রবিবার রাজু বাজারহাট করে এনেছে। আর কালকে যেহেতু স্পেশাল গেস্ট আসবে, তো স্পেশাল কিছু বাজারহাট তো অবশ্যই থাকছে। কি কি বাজার করেছে সেগুলো দেখাবো, কিন্তু কিন্তু তোমাদেরকে আগের দিনকে আমি বলেছিলাম না যে আমি যে ডিনার সেটটা নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাইনি, বলেছিলাম নেক্সট ব্লগে দেখাবো। তো অনেকেই কমেন্ট করেছে, দিদি নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু দেখিয়ে দিও। তো অবশ্যই আমি দেখাতে বসে গেছি, পুরো ডিটেলে দেখিয়ে দেবো। একদম সেম পিসও আমি ফ্লিপকার্টে দেখেছি, ফ্লিপকার্টের লিঙ্কটাও দিয়ে দেবো, যদি তোমরা চাও তাহলে ফ্লিপকার্ট থেকেও নিতে পারো একদম সেম দেখতে। তবে এটা 36 পিস আছে, আই থিঙ্ক ওটা ছিল 31, মানে 31 খানা জিনিস আছে, আর এটা 36 খানা, মানে 4-5টা এক্সট্রা আছে। ওটার দামও অনেকটা কম ছিল, 3000, তবে এটা 36 পিস আর প্রচুর প্রচুর জিনিসের মধ্যে আছে, আর দামও মোটামুটি ওর থেকে একটু হাই আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে এর মধ্যে কি কি আছে 36 পিসের মধ্যে। কিন্তু রাজু বলছে এত বড় জিনিসটা রাখবে কোথায়, সেই জন্য আমি কোথায় রাখবো ঠিক করেছি সুন্দর করে সাজিয়ে, সেটাও দেখাবো কিন্তু আজকে। তো আমি যখন দোকানে গেছিলাম না, তখন দোকানে যেতে তখন এই দেখো দোসিলের নিয়েছি, বড়োসিল নিলে কি বলতো দামটা বেশি হয় কিন্তু জিনিসটা ভালো হয়। তো এখানে বলে দিই, এখানে এরকম তিনটে করে, এখানে এটা আছে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম দিয়েছে আটখানা বোল, যেটা একটু ছোট সাইজে, যেটার মধ্যে তোমরা ডাল দিতে পারো, আদারওয়াইজ তোমরা যদি চাইলে চাটনি দিতে পারো বা মাছের ঝাল দিতে পারো, ব্যাস এরকম টাইপের একটু জিনিস দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট। পায়েস দাও, মিষ্টি দাও, দই দাও, তো এখানে আটখানা বোল দিয়েছে ঠিক এরম সাইজে। তোমাদেরকে দেখাই একটা সুন্দর দিয়েছে স্যালাড ট্রে, এটার মধ্যে তোমরা মিষ্টি সাজিয়ে দিতে পারো, বা যদি তোমাদের বাড়িতে কোনো ভালো কাপ থাকে সেটা করে তোমরা চা সার্ভ করতে পারো, আদারওয়াইজ তোমার টেবিলে যদি স্যালাড সাজিয়ে দাও ব্যাস এর থেকে আর ভালো কিছু হয় না। তো এটা স্যালাড ট্রে, মানে খুবই ভালো দেখতে, দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে সাদার ওপরে লালের ওপর লাল, মানে সাদার ওপরে লাল কাজ থাকলে সেগুলো একটু কোয়ালিটি ভালো হয়, দেখতে সুন্দর হয়, দামটাও বেশি হয়। কিন্তু যখনই তোমার এই ট্রের ওপরে, মানে এই ডিনার সেটের ওপরে যখন নীল কাজ দেখবে, সেগুলোর দাম এর হাফ হয়ে যাবে, আর কোয়ালিটি খুব একটা ভালো হয় না কিন্তু দাম হাফ হয়ে যায়। তো সেটা বলে দিল দোকান থেকে, সেটাই দেখে নিলাম। সার্ভিং বোল দিয়েছে, কি সুন্দর, সব জায়গায় দুটো দেখছি কিন্তু এখানে তিনটে বোল দিয়েছে, যেটার মধ্যে তোমরা রাইস রেখে দাও, চিকেন রেখে দাও, বা একটাতে কোনো ডাল রেখে দাও, যেটা তোমরা টেবিলে এমনি রাখবে, যেটা ওখান থেকে তোমরা সার্ভ করতে পারবে। তো দেখো এখানে তিনটে দিয়েছে, দুটো, এই একটা, তিনটে, ঠিক আছে। তো এর সাথে বলে যে আরো একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা বলবো না, সবকটার সাথেই দিয়েছে এরকম কভার দিয়ে দিয়েছে, বাস এইটার সাথে একদম এটার মাপে এইভাবে তোমরা রেখে দাও, অসাধারণ। একটা দিয়েছে, এই একটা, মানে তিনটের সাথে তিনটেই দিয়েছে, মানে খাবারটা এলো থাকবে তার জন্য, কি ভালো লাগছে দেখো। আচ্ছা তাহলে ওগুলো হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাই প্লেট গুলো, দেখো এটা আছে তোমার খাওয়ার প্লেট, এখানে আমাকে দিয়েছে, দেখা সবগুলোই দেখা, আটখানা প্লেট। তো এখানে প্রত্যেকটা কিন্তু প্যাকেজিং ভীষণ সুন্দর, আর কি দারুণ দেখতে থাকে, আমার এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে, প্রচুর ভারী আছে, প্রচুর ভারী আছে। ওরে বাবা, ছটা নেওয়ার পরে আর পাচ্ছি না, ছটা, এই যে সাতটা, আর এই আটটা, তো আটটা আছে তোমার প্লেট, আটখানা প্লেট আছে। দেখো এইটা আছে, ডিজাইনটা ভীষণ ভালো লাগে, মানে খুব যে মানে শক্ত সেরকম না, মানে খুব যে একটা প্লেটের অনেক ওয়েট হবে সেরকম না, মাছ দেওয়া সুবিধা, কারণ এই জিনিসগুলো তো মানে বুঝতেই পারছো আমাদের নিজেদেরকেই মাছ দেওয়া, যখনই খাই না কেন নিজেদেরকেই মাছ দেওয়া, তো বেশি ভারী হলে মাছ দেওয়া সুবিধা। এইবার দেখাবো তোমাদের, সুন্দর, তোমরা এটার মধ্যে
ছোট্ট ছোট্ট যে প্লেটগুলো দিয়েছে মিষ্টি সার্ভ করতে পারো। ও আচ্ছা প্লেট চারটে নয়, সরি প্লেট ও আটটা, এই দেখো মিষ্টি চারটে প্লেট, এই যে একটা দেখিয়ে দিই। এখানে যে আটখানা প্লেট দিয়েছে এই প্লেটের মধ্যে তোমরা মিষ্টি সার্ভ করতে পারো, আদারওয়াইজ যদি ধরো বড় বড় চিংড়ি থাকলো বা বড় একটা কাতলা মাছের পিস থাকলো সেটাকেও তোমরা সার্ভ করতে পারো, তো সেই জন্য এইটা একদম পারফেক্ট। এবার দেখাই চিকেন খাওয়ার বাটি, মানে চিকেন টিকেন দেওয়ার জন্য একদম পারফেক্ট বড় সাইজের বাটি দিয়েছে, এই যে দেখতে এইটা কত ছোট আর এটা কত বড় দেখো, মানে আগের বারে যেটা এসেছিল আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এর থেকেও মনে হয় ছোট বাটি, যেটা হলো মানে ওদের বাটির সাইজটাই ওটা ছিল। তো যাই হোক এটা আছে চিকেন টিকেন দেওয়ার জন্য, এতেও তোমার কিন্তু আটখানা বাটি দিয়েছে। মনে করে দেখেছি পুরো খুলে তো দেখিনি, আজকেই দেখলাম, তো এই দেখো আটখানা এখানে বাটি দিয়ে দিয়েছে। এবার এগুলো কোথায় সাজিয়ে রাখবো সেগুলো দেখাবো, সুন্দর করে সাজানোর একটা জায়গা করেছি, কিন্তু তার আগে কি কি বাজার হাট করলো রাজু সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার কি আছে কি কি এনেছো দেখাই, টমেটো ছিল কি, টমেটো আনলাম না, টমেটো আনতে বলেছি, বলেছিলে খুব ভালো হয়েছে। আর মাংসটা কিন্তু রাজু বিকেলবেলা নিয়ে আসবে, আর স্যালাডের জন্য এই যে বলে দিয়েছি লেবু গাজর শশা, আরও শশা আছে, মোটামুটি শশা যা আনা হচ্ছে প্রত্যেক দিনই প্রায় নিয়ে আসছে, এক কিলো মানে দুদিন একদিন ছাড়া ছাড়া এক কিলো করে নিয়ে আসছে, সেটা শুধু খাচ্ছে অরেঞ্জ জুস, মানে অরেঞ্জ জুস শুধু শশার ওপরেই বেঁচে আছে, মানে অন্য কিছু কিছুই খেতে যাচ্ছে না, রাজু বলছে কি যাচ্ছে সন্ধ্যা সবই নাকি, শুধুই শশা খেয়ে যাচ্ছে। সকালবেলা টিফিনে ওই দেখো ওকে রয়্যাল ক্যানেন দিলাম সেটা খেলো না, এখন বসে বসে সেই শশা চিবোচ্ছে, মানে শশাই খাওয়া আমি কিভাবে সাজিয়ে দিয়েছি একদম পুরো এইখানটা অনেকটা জায়গা আছে, মানে সব কিছু আমার আরও অনেক কাঁচের জিনিস আছে যেগুলো আমি এইখানে রাখতে পারবো, তো এইখানটা এই বাটিগুলো আর ছোট প্লেট আর ট্রেটা রেখেছি, আর এপাশটায় আমি রেখেছি প্লেটগুলো, এই পাশের খোপটাতে আমি প্লেটটা রেখেছি যাতে সুবিধে হয়, তাড়াহুড়োর মধ্যে টানা হাজরা না করলে ভেঙে টেঙে যেতে পারে, সেই জন্য আমি ভাবলাম যে ভাগ ভাগ করে রাখি তাহলে সুবিধে। এই আলু পটল আর তোমার ওটা কি বলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম মাছের ঝোল করে দিয়েছি,
এবেলার জন্য রাত্রিবেলা তো রুটি হবে, তার সাথে ঢেঁড়সের ঝাল করবো, মানে ঢেঁড়সের চচ্চড়ি মতন আলু দিয়ে ওইটাই করে নেবো। আর রাত্রিবেলা আজকে মাসি কাটাকুটি করতে চলে আসবে, কারণ কালকে সকালবেলা করতে অসুবিধা হবে, অনেক রকম রান্নাবান্নার ব্যাপার আছে। সেই জন্য বলেছি মাসি তুমি রাত্রিবেলা এসে করে দিয়ে যেও, তো রাত্রিবেলা এসে সমস্ত জোগাড় করে দিয়ে যেও, মানে কাটাকুটির জোগাড়টা করে দিয়ে যাবে। আর ওদিকে ডিম সেদ্ধ বসেছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হলো তোমার ভেন্ডি সেদ্ধও করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমি ওদিকে কাজ সারছি, এদিকে রান্না মানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার অরেঞ্জ জুস আজ স্নান করে পুরো পচা হয়ে গেছে, তো অরেঞ্জ জুস আজ স্নান করে পুরো ফর্সা হয়ে গেছে। অরেঞ্জ জুস আমাদের থেকে ফর্সা হয়ে গেছে, ও তো আমাদের থেকেই ফর্সা। হ্যাঁ দেখো কাণ্ড হিস করলো, দেখো দাঁড়া, এত গরম ছাদে যাচ্ছে না। আর দেখো রাজু মাংস নিয়ে চলে এসছে, এখানে আছে 2 কিলো মতন চিকেন, যেটা আমি এখন ধোয়া হয়ে গেছে, আমি এর মধ্যে রেখে দেবো। আর এটা আছে চিকেন পকোড়ার জন্য আলাদাভাবে কাটিয়ে নিয়ে এসে, এটাও রেখে দেবো। আর এদিকে অরেঞ্জ জুসের 2টো চিকেন নিয়ে নিয়েছে, যেটা আমি ওকে একটু বয়েল করে দেবো, দেখি খায় কি না। একদম খাচ্ছে না, এই যে দাঁড়িয়ে আছে, কি করছি সেইটাই দেখছে। ঘরের পর্দাগুলো আজকে সকালেই করলাম, কেচে দিয়েছে, এখন শুকিয়ে গেছে। আমাদের ছাদে এত রোদ আসে না, পুরো শুকিয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো এইগুলোই ভাবছি এবার লাগিয়ে দেবো। আজকে খুবই ব্যস্ত, এখন টাইম হয়েছে 8টা, মানে 8টার সময় ব্লগ শেষ করি, না তার আগে ধর হচ্ছে 8টা মুড়ি খাই যখন তখনই ভিডিও শেষ করি। কিন্তু আজকে একটু ফটো গোছাচ্ছিলাম, কাল থেকে একটু গোছাচ্ছি পুরো একদম, মানে আর আমাকে একজন কমেন্ট করেছিল যে ওই যে আমাদের যেটা আছে না, ওইটাকে কী বলে বেসিন, বেসিনটা আছে বারান্দা, যে বেসিনটা আছে ওর পাশে যে কুলারের বক্সটা আছে ওটা সরিয়ে দিতে। নামটা রুবিয়া বলে কিছু একটা হবে, নামটা আমার অতটা মনে নেই, তো ওর কথা শুনে আমি কিন্তু তাই করেছি। কালকে রাজিকে বললাম ওটা সরিয়ে দাও, ওর তলায় না দাগ পড়ে গেছিলো, যে একটা কালো স্পট মতন পড়ে গেছিলো, তো বাস ওটা সরিয়ে দিয়ে একদম ক্লিন করে দিয়েছি। তোমার দেখাবো পুরো একদম বারান্দাতে, এবারে এত ভালো লাগছে না সত্যি কথা, খুব সুন্দর লাগছে। বাবা ওরম করিস না, ওরম করলে আমি কাজ করতে পারবো না, ওরম করে না। আমি কিন্তু এবার বোতল নিয়ে আসবো, হয়ে গেছে এটা, এবার ওখানটায় দিয়ে দেবো। আর এই পর্দাগুলো আমি নিয়েছিলাম তোমার দত্ত বেডিং থেকে, খুবই ভালো, খুব ভালো, মানে এক একটা পর্দা বোধ হয় পিস পড়েছিল, মানে এক একটা পিস আর সেট পরপর ডিজাইন করা। এটা তোমার দাম পড়েছিল পার পিস আমার যতদূর 450 করে, তো আমাদের একটু ডিজাইনার নিয়ে একটু ডিজাইনভাবে নিলে এরকম দাম পড়ে, 400-500-800 টাকারও পর্দা আছে একটা পর্দা, মানে এই একটা পিস, মানে একটা জানলায় তোমার 2টো করে লাগবে, মানে 2টো করে 1000 টাকা হলে খুব ভালো ভালো পর্দা হয়। কী কী ক্লিন করেছি একটু দেখাই, এর ওপরের ফ্লোরটাকে পুরো ক্লিন করেছি, সোফাটাকে ভালো করে একটু মুছে মাছে পুরো ক্লিন করেছি। এদিকে একটা ছিল কুলারের বক্স, যেটাকে আমি একদম পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছি, আর সিঁড়ির এখানেও পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, রান্নাঘরও একদম পরিষ্কার হয়ে গেছে। সব থেকে তো বেস্ট আমার এই পার্টটা লাগছে, কারণ এটা খুব অগোছালো ছিল। দেখো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কালকের ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর কালকে আমার মা সকালবেলা চলে আসবে, সবাই এখানে সকালবেলা চলে আসবে, আমার শাশুড়ি আছে সবাই, সকাল সকাল থেকেই একদম ভিডিও শুরু করবো প্রায় 7-8টা থেকে। সবাইকে টাটা, ভালো থেকো, সেফ থেকো, আর অবশ্যই সামনে থেকো, আর খুব ভালো থেকো, সেফলি বাইরে বেরিয়ো। ওকে চলো, আমি সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।